হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফোন নাম্বার অথবা জিমেল অ্যাড করার প্রবলেমটি সলভ করবেন অর্থাৎ আমরা যখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে জিমেল অথবা ফোন নাম্বার অ্যাড করতে যাচ্ছি তখন কিন্তু আমাদের সামনে এরকম অপশান আসতেছে অর্থাৎ আমাদের জিমেইলে ওয়ান টাইম পাসওয়ার্ড যাচ্ছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ওয়ান টাইম পাসওয়ার্ড যাচ্ছে কিন্তু আমাদের সেই জিমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি যদি আমাদের কাছে না থাকে তাহলে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আমরা ফোন নাম্বার অথবা জিমেল অ্যাড করতে পারতেছি না ফেসবুকে কিন্তু বর্তমানে অনেক ক্রাইসিস চলতেছে অনেক সিকিউরিটি চলতেছে যার কারণে আমরা চাইলেও কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ফোন নাম্বার অথবা জিমেল অ্যাড করতে পারতেছি না কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে খুব সহজে ফেসবুক অ্যাকাউন্টে সাকসেসফুলি ফোন নাম্বার অথবা জিমেল অ্যাড করবেন এজন্য ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চলুন বন্ধুরা শুরু করা যাক ভিউয়ার্স ফেসবুক অ্যাকাউন্টে জিমেল এবং ফোন নাম্বার অ্যাড করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপে ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসার পর আপনারা কর্নার থেকে থ্রি লাইন অপশানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এবং আপনারা এখান থেকে নোটিফিকেশনে ক্লিক করে দেবেন নোটিফিকেশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনারা এখানে এসএমএস বলে একটি অপশান দেখতে পারবেন সব থেকে নিচের দিকে আপনারা এখান থেকে এসে ক্লিক করে দিবেন। এস এম এসে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের ফোন নাম্বারটি শো করবে যে ফোন নাম্বারটি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করা আছে যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কোনো ফোন নাম্বার অ্যাড করা না থাকে তাহলে কিন্তু আপনাদের সামনে অ্যাড প্রাইমারি মোবাইল নাম্বার বলে একটি অপশান শো করবে আপনারা এখান থেকে প্রাইমারি মোবাইল নাম্বারে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অ্যাট মোবাইল নাম্বার বলে একটি অপশান শো করবে আপনারা এখান থেকে অ্যাট মোবাইল নাম্বারে ক্লিক করে দেবেন অ্যাট মোবাইল নাম্বারে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ইন্টার ইয়োর মোবাইল নাম্বার বলে একটি বক্স দেখতে পারবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি অ্যাড করতে চাচ্ছেন আপনারা এখানে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পারতেছেন আপনাদের মোবাইল নাম্বারটি কিন্তু সাকসেসফুলি এখানে অ্যাড হয়ে গেছে এবং আপনাদের মোবাইল নাম্বারে একটি কনফার্মেশন কোড চলে গেছে ভিউয়ার্স আপনার এখানে দেখতে পারতেছেন আমার কাছে কিন্তু কনফার্মেশন এস এসে গেছে এবং আমি এখান থেকে আমার কোডটি নিয়ে নিচ্ছি ভিউয়ার্স এস থেকে কোডটি নিয়ে আমি এখানে দিয়ে দিলাম এরপর আপনারা এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোন নাম্বারটি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে ভিওয়ার্স আপনার এখানে দেখতে পারতেছেন আমার ফোন নাম্বারটি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে আমি আপনাদেরকে পার্সোনাল ইনফরমেশনে গিয়ে দেখাচ্ছি আসলে আমার ফোন নাম্বারটি আমার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড হয়েছে কি না এজন্য আমি আমার সেটিংসে চলে আসলাম এবং আমি আমার পার্সোনাল ইনফরমেশনে চলে যাচ্ছি ভিউয়ার্স আপনার এখানে দেখতে পারতেছেন আমার ফোন নাম্বারটি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে আপনারাও কিন্তু এভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে জিমেল এবং ফোন নাম্বার অ্যাড করতে পারবেন জিমেল অ্যাড করার জন্য আপনারা পুনরায় এখান থেকে নোটিফিকেশনে চলে আসবেন নোটিফিকেশনে চলে আসার পর আপনারা এখানে যে তিনটি অপশান দেখতে পারতেছেন একটি হচ্ছে পুশ এই পুশের কিন্তু কোনো কাজ নাই এবং একটি হচ্ছে ইমেল এবং একটি হচ্ছে এসএমএস আপনারা জিমেল অ্যাড করার জন্য আপনারা এখান থেকে ইমেইলে ক্লিক করে দেবেন ইমেইলে ক্লিক করে দেওয়ার পর আপনারা সেমভাবে প্রাইমারি ইমেইলে ক্লিক করবেন এবং আপনারা আপনাদের জিমেলটি এখান থেকে দিয়ে দেওয়ার পর আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন এভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ইমেল এবং ফোন নাম্বার অ্যাড করতে পারবেন ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ